नमस्कार बंधुरा, बांगाली रसनाय आपनादेर सबाइके स्वागत। आमी सुचेता। आजके आमी बानाबो सम्पूर्ण निरामिष पद्धतिते पटल पोस्त। निरामिष दिने गरम भातेर संगे एई रेसिपिटी असाधारण लागे। ताहले चलुन एबार शुरू करा जाक। पटल पोस्त बानानोर जन्य आमी एखाने किछु पटल निएछि, पटलटा केटे देखाबो। देखुन पटलेर गाए एकटु एकटु खोसा आमी रेखे दिएछि, ना होले पटलटा भाजार समय एकबारे नरम हये छोट हये जाबे। एबार पटलेर एई दुई प्रान्तटा आमी एभाबे केटे देब, गागुलो एकटु करे चिड়ে দিচ্ছি। सब पटलगुलो केटे नेওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। পটলগুলো লবণ আর হলুদ আমি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে কাটা জায়গাগুলো আঙ্গুল দিয়ে একটু করে लवण और हलुद माखिए नीते हबे। एकटा फ्राइंग पैन आमी गरम करे नियेछि। गरम फ्राइंग पैने दिए दिच्छि सर्षेर तेल। तेलेर परिमाणटा आपनारा पछंद मतो देबेन। तेलटा गरम हये गेछे। गरम तेले आमी पटलगुलो एकटा एकटा करे दिए भेजे नेब। পটলগুলো এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি উল্টে দিচ্ছি। পটলগুলো দু পিঠি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে পাল্টে আমি আরো একটু ভাজা করে নেব। পটলগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা আর আমি করব না। এবার পটলগুলো আমি তুলে নেব। পটলটা ভাজার পর যা তেল ছিল তা থেকে আমি কিছুটা তেল তুলে রেখেছি। আপনারা যদি মনে করেন সব তেলটা ব্যবহার করবেন তাহলে করতে পারেন। আর এখানে একটা কথা বলি, পটলের গায়ে যখন লবণ আর হলুদ মাখাবেন, হলুদটা যতটা সম্ভব কম মাখাবেন, তাহলে পটল ভাজার পর তেলটা কালো হয়ে যাবে না আর বেশি পুড়ে যাবে না। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। কালো জিরেটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 3 টি স্পুন পোস্ত বেটে রেখেছি, সেইটা দিয়ে দিচ্ছি। চারটে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেইটা দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, খুবই সামান্য চিনি আমি এখানে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সমস্ত জিনিসগুলোকে আমি অল্প করে ভেজে নেব। পোস্ত খুব বেশি ভাজলে আবার পোস্তর স্বাদ চলে যায়, তাই আমি এখানে খুব বেশিক্ষণ ধরে পোস্তটাকে ভাজবো না। আর অনেকে পটল পোস্ত বানানোর সময় সামান্য হলুদের ব্যবহার করে। হলুদটা দিলেও পোস্ত স্বাদটা খুব একটা ভালো থাকে না, তাই এখানে আমি হলুদের ব্যবহারও করলাম না। পোস্তটাকে 30 সেকেন্ডের মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। দিয়ে দিচ্ছি আরো একটু জল। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলের ব্যবহারটা করবেন। এবার আমি গ্রেভিটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিটের মতো অপেক্ষা করব।
2 মিনিট পর আমি ঢাকনিটা খুলে দিলাম। মাঝে আমি একবার ঢাকনিটা খুলে পটলটা নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার আমি গ্রেভিটাকে আরো একটু ঘন করে নেব, তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। সম্পূর্ণ নিরামিষ পটল পোস্ত তৈরি হয়ে গেছে। নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। আপনারাও একবার আমার মতো করে ট্রাই করে দেখুন। কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার পরের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল প্রেস করবেন। আজ এই পর্যন্তই রইল, নমস্কার।